যাই হোক, এর আগের গুলা তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না, এখনকার গুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আবার ভারতের স্বাধীনতা অর্জনের সাথে জড়িত, সেটা হচ্ছে আন্দোলন গুলো। এই আন্দোলন প্রথম যে বক্সার যখন তিনি পরাজিত হলেন, এটাও কিন্তু এক ধরনের আন্দোলন ছিল, কিন্তু ওই আন্দোলন গুলো বক্সারের পরাজিত, বক্সার তো সরাসরি যুদ্ধই করছে ইংরেজদের সাথে, কিন্তু পরেরগুলো কিন্তু যুদ্ধ না, এগুলো ছিল আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। এই বক্সারের পরে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় ব্রিটিশদের মধ্য দিয়ে। এরা তোমার এই বক্সারের যুদ্ধের পরপরে এরা আন্দোলন শুরু করে, এই ফকিররা। এরা তোমার 1760 থেকে প্রায় 1800 সাল পর্যন্ত 40 বছর তারা আন্দোলন করছে বিভিন্ন এলাকায়, এবং এদের আন্দোলনটা খুবই সংগঠিত এবং ইয়া ছিল, মানে কি বলবো, পরিকল্পিত ছিল। এর কারণ কি ছিল, এরা আন্দোলন করছে কিন্তু দেশ শাসন করার জন্য না, বা দেশকে আবার পুরো ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করার জন্য না, বা দেশের শাসনভার গ্রহণ করার জন্য না। এরা আন্দোলন করতো, এদের চলাফেরা ইংরেজরা নানাভাবে বাধা দিত। এরা ফকির, এরা কারা আসলে, এরা হচ্ছে তোমার ওই যারা বাউল গায়ক, বাউল গায়ক বা যারা আমরা তাদেরকে বাউল বলেছি, বা দালনশাহ যারা বংশধর, ওরা। এবং এদের এদের কিন্তু ধর্মীয় চেতনাও ছিল, এরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন এবং প্রজাদের থেকে সরাসরি বিভিন্ন চাঁদা তুলতেন, না টাকা সংগ্রহ করতেন আর কি, অর্থ সংগ্রহ করতেন। এই সংগ্রহে ইংরেজ সরকারের যারা জমিদার ছিল, যারা বিভিন্ন অঞ্চলে শাসন করতেন, কাজী, আমরা এই যে এখন বংশগুলো করি, বিভিন্ন বংশ, সৈয়দ বংশ, বংশ তমুক বংশ, এগুলো কিন্তু ওই সময় ছিল, এরাই বিভিন্ন ভাবে এই ফকিরদেরকে বাধা সৃষ্টি করতো। এই জন্য এরা ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এবং এদের আন্দোলন ছিল অন্যরকম আন্দোলন, সরাসরি মানে হচ্ছে কাউকে মেরে ফেলো বা মনে করো যুদ্ধ করো এরকম না, এরা এরকম যুদ্ধ এরকম আন্দোলন করতো না। এরা তোমার হচ্ছে যে মনে করো যে এরকম করতেন, বিরোধিতা করতেন, ইংরেজরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ওটা সরাসরি বিরোধিতা করতেন, এবং জনগণকে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেন ইংরেজদের এই কথাগুলো না শোনার জন্য। ওরা বাড়িতে বাড়িতে যেতেন, তো সরাসরি হে ফকির সন্ন্যাসীরা গান গাইতে গাইতে পাউডার আর কি, এরা বিভিন্ন বাড়িতে বাড়িতে যেতেন, বিভিন্ন এলাকায় যাত্রা পালা বা রাত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন এরা। তো ওই সময় এরা জনগণকে উদ্বুদ্ধ করতেন সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, বলতেন হ্যাঁ তোমাদেরকে এরকম এরকম বলবে, তোমরা এগুলো করো না, তোমরা এইভাবে এভাবে চলবে, এগুলো বলতো। এবং এই এই আন্দোলনে বিভিন্ন নেতারা নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে প্রধান ছিলেন মজনু শাহ এবং ভবানী পাঠক, একটু খেয়াল করতে হবে, এরা ছিলেন প্রধান। এবং মজনু শাহ, এরপরে মজনু শাহ যখন মারা যায়, তখন নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে। এরপরে এই ফকির আন্দোলনের পাশাপাশি কিন্তু তখন চাকমা বিদ্রোহ চলছিল, এটা বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, এটাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এরাও কিন্তু মূলত শাসন গ্রহণ করার জন্য, বা মনে করো যে সরকারকে হটিয়ে দেওয়ার জন্য, বা ব্রিটিশদেরকে তাড়া দেওয়ার জন্য, এরকম না, এরাও কিন্তু মূলত একই ওই যে তোমার এদের উপরে যে নিপীড়ন অত্যাচার চলতেছিল সেগুলোর বিরুদ্ধে, যে খাজনা আদায়, তারপরে জমি ট্যাক্স আদায়, তারপরে ফসল নিয়ে যাওয়া, এই জিনিসগুলোর বিরুদ্ধে কিন্তু চাকমারা বিদ্রোহ শুরু করে, এটাকে বলা হতো চাকমা বিদ্রোহ। তোমার মূল ঘটনা শুরু হয়ে থাকে শুরু হয়েছিল 1761 সালে, 1761 সালে, এবং ওই সময় তোমার রাজস্বের পরিমাণ তারা বৃদ্ধি করে দেয় ব্রিটিশ সরকার, এবং 1772 থেকে 73 সাল পর্যন্ত চাকমা রাজা জোয়ান বক্সকে রাজস্ব মুদ্রা দিতে ব্রিটিশ সরকার বাধ্য করে, যে তোমরা অবশ্যই আমাদেরকে রাজস্ব দিতে হবে। ব্রিটিশদেরকে, ব্রিটিশরা এই চাকমা রাজাকে বাধ্য করে যে অবশ্যই, এর আগে কিন্তু চাকমা রাজা ওই ব্রিটিশদেরকে তোমার কর দিত না বা রাজস্ব দিত না, তারা রাজস্ব দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু পরে 72 থেকে 73 সালে কি করা হয়, চাকমা রাজাকে বাধ্য করা হয়। এতে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা দেখা দেয়, শুধু চট্টগ্রাম বলতে এটা না, তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সকলে মিলছে একসাথে। এবং 1777 সালে এসে রাজস্ব আরো বৃদ্ধি করা হয়, এতে ওই তোমার প্রধান নায়েব রুরু খান রাজা জোয়ান বক্সকে তোমার কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করেন, অর্থাৎ তোমার যেটা হয় ইংরেজদের নায়েব ছিল ওই এলাকায় চট্টগ্রাম অঞ্চলে, ওনার নাম ছিল রুরু খান, ওনার অনুমতি নিয়ে কোম্পানির বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তোমার এই বক্স, বক্স হচ্ছে মূলত চাকমাদের নেতা,
উনি প্রথম আন্দোলন শুরু করেন সাংগঠনিক ভাবে। ওকে, তো এই রুনু খান কিন্তু চাকমাদেরকে বা চাকমা নেতা যিনি ছিলেন তাকে যেহেতু সহায়তা করেছিল, পরে এই রুনু খানকে দমন করার জন্য কোম্পানি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রুনু খানকে এবং চাকমা নেতাকে দমন করার জন্য চট্টগ্রামে সৈন্য পাঠিয়েছিলেন। এই সৈন্যদের সাথে চাকমাদের এবং রুনু খানের প্রায় 10 বছর যুদ্ধ হয় এবং পরবর্তীতে ক্লান্ত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1727 সালে চাকমা রাজার সাথে সন্ধিতে রাজি হয়। একটু খেয়াল করতে হবে, 1727 সালে তাদের সাথে সন্ধি করতে চুক্তি করতে রাজি হয় এবং এই চুক্তির ফলে চুক্তিতে মূলত চাকমাদেরকে এখানে তোমার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। এতে ধীরে ধীরে চাকমা বিদ্রোহ স্থিমিত হয়ে পড়ে। এবার শুরু হয় তিতুমীরের আন্দোলন বা বারাসাত আন্দোলন বা বারাসাত বিদ্রোহ বলা হয় থাকে। তিতুমীরের মূল নাম ছিল নেসার আলী। তিনি 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1782 সালে, 24 পরগনা বর্তমানে ইন্ডিয়াতে। এবং প্রথম বারাসাতে তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি বিভিন্ন অঞ্চলে দেখেন যে তোমার নানা অনিয়ম। হ্যাঁ বলো বলো। আচ্ছা, যারা আজকে ক্লাসে জয়েন করে না, এরা হচ্ছে যে তোমার ইতিহাসের মূল পাঠটাই মিস করতেছে, তো আমার কিছু করার নাই। এখন তো রেকর্ড করে রাখতেছি, বাকি অংশ তারা মিস করবে যে অংশটা রেকর্ড হয় নাই। আচ্ছা যাই হোক, তোমার তিতুমীর এই বারাসাতে একটা মানে সে তোমার কুঠি বা কেল্লা গঠন করেন বাঁশ দিয়ে, এটার জন্য এটাকে বাঁশের কেল্লা বলা হয়ে থাকে। এই জন্য হচ্ছে প্রশ্ন আসে যে বাঁশের কেল্লা নির্মাণ করেছেন কে? উত্তর হচ্ছে তিতুমীর। কার বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। ওখানে তিনি সৈন্যদেরকে মানে কৃষক প্রজাদেরকে তিনি সেনাবাহিনী আনেছিলেন, বানায় ওদেরকে ওখানে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সশস্ত্র সংগ্রামে আমার জন্য সর্বপ্রথম সশস্ত্র সংগ্রাম শুরু করেন আসলে এই তিতুমীর। মানে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করেন তিতুমীর এবং তিনি সেখানে সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। কিন্তু তিনি পুরোপুরি প্রশিক্ষণ শেষ করা এবং আরো প্রচুর সৈন্য তোমার সংগ্রহের আগে ইংরেজরা তার নারিকেল বাড়িয়ার যে কুটি বা যেই যে কি বলবো বাসের কেল্লা সেখানে ইংরেজরা আক্রমণ করেন। ইংরেজদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। এই স্টুয়ার্টের নেতৃত্বে কোম্পানি সরকার জানি তিতুমীরকে পরাজিত করেন এবং সেটা ছিল 1831 সালে। একটু খেয়াল করতে হবে 1831 সালে, আর তিতুমীর জন্মগ্রহণ করেছিল তোমার 1782 সালে। যুদ্ধটা মূলত 19 নভেম্বর, 1831 সালে 19 নভেম্বর ইংরেজদের কামান এবং গোলাবারুদের আঘাতে তোমার তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিতুমীর সহ তার 40 জন সহচরকে মেরে ফেলা হয় এবং অনেককে ফাঁসি দেওয়া হয়। তিতুমীরের একজন ঘনিষ্ঠ সেনাপতি ছিলেন, ওনার নাম এখানে আসে নাই, ওনার নাম এমসিকিউ অপশনে মনে খুব সম্ভবত আছে, ওনার নাম ছিল কি একটা জানি, তো কারো কি মনে আছে তিতুমীরের যে যিনি সেনাপ্রধান ছিলেন? এটা পরীক্ষা আসে, যাই হোক এটা এখানে আসে নাই, এটা পরবর্তী এমসিকিউ পার্টে আমরা হয়তো পাবো। এবার হচ্ছে তোমার পরাই যে আন্দোলন, এটাও তোমার এক ধরনের কি বলবো ধর্মীয় আন্দোলন। ধর্মীয় নেতা যারা ছিলেন আগের যারা ওই যে তোমার যে ফকির সন্ন্যাসী আন্দোলন তাদের সাথে পরাজী আন্দোলন কিছু মিল আছে। পরাজী আন্দোলন হচ্ছে ধর্মীয় ভাবে ছিল, যারা ধর্মীয় নেতা ছিলেন বিশেষ করে যারা হুজুর মোল্লা বর্তমানে যারা আমাদের বাংলাদেশে যারা আমরা যাদেরকে ইসলামী চিন্তাবিদ বা আমরা যারা বিভিন্ন জায়গায় যারা যাদেরকে ওয়াজ করতে দেখি তারা দেখবা যে মাঝে মধ্যে কিন্তু সরকারের যে অনিয়ম সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা মাঝে মধ্যে সরাসরি কথা বলে। ঠিক ওরকম ভাবেও কিন্তু ফরায়েজি আন্দোলনটা ঘটেছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়তুল্লাহ এবং তার ছেলেও কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন এবং এই আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুর। খেয়াল করতে হবে আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুর, যদিও হাজি শরীয়তুল্লাহ মাদারীপুরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুর। যদিও কেন্দ্র ফরিদপুর ছিল, এর আশেপাশে ছিল এবং পুরো বাংলাদেশ অঞ্চলেই কিন্তু এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল। এই আন্দোলন কিভাবে হয়েছিল তোমার ওই যে তোমার ওই সময় ধর্মীয় নেতারা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে এখনকার তাবলিগ জামাতের মতো করে তারা ঘুরে ফিরে করতেন,
এবং তারাই জনগণকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তো এটাই ছিল এই আন্দোলনের মূল কনসেপ্ট। এবং এই আন্দোলন কিন্তু এরকম না যে ক্ষমতা ওই তিতুমীরের আন্দোলন কিন্তু এরকম ছিল, সরাসরি সশস্ত্র আন্দোলন। এবং তিতুমীরের মূল টার্গেট কিছু আমরা জানি না, কিন্তু টার্গেট ছিল ইংরেজদেরকে পরাজিত করা, অর্থাৎ অস্ত্র সহকারে আন্দোলন সর্বপ্রথম শুরু করেছিলেন তিতুমীর। কিন্তু আবার করাইজি আন্দোলন এরকম ছিল না যে ব্রিটিশ বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে। এখনকার যেরকম মনে করো যে যারা ইসলামিক স্কলার বা যারা এই হুজুর, তারা যেরকম ভাবে ওয়াজের মধ্যে জনগণকে উদ্বুদ্ধ করে নানাভাবে, মানে হচ্ছে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে, ঠিক ওই সময় ওরা কিন্তু এরকম অনিয়ম দুর্নীতি, তারপর যে এই জানি কৃষকদের উপর যে অত্যাচার সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং গুলো করতেন। এগুলোই ছিল করাইজি আন্দোলনের মূল কনসেপ্ট। এবার আপনারা দেখবো সিপাহি বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ 1858 সালে, এবং এই বিদ্রোহটা খুবই ভয়াবহ একটা বিদ্রোহ ছিল। সিপাহী বিদ্রোহ কি আসলে যারা ইংরেজদের সেনাদের মধ্যে যারা তোমার ভারত অংশের যারা ছিল বা ভারতের মধ্যে যারা ছিল তারাই বিদ্রোহ শুরু করে। অর্থাৎ ইংরেজরা ব্রিটিশ সেনাবাহিনী দিয়ে কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশ শাসন করতো না, মূলত সেনাবাহিনীর যারা সৈনিক যারা যাদের বা যাদেরকে সিপাহী বলা হয়ে থাকে তাদের 99% ছিল ভারতীয়। এখন যেটা হয় এই সিপাহীরাই অর্থাৎ যারা সৈনিক সেনাবাহিনীর তারাই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই কারণে ব্রিটিশ সরকার চরম বিপাকে পড়ে যায়। এবং এই বিদ্রোহটা কেমনে শুরু হয়, বিদ্রোহটা এরকম ভাবে শুরু হয়, ইংরেজরা ওই সেনাবাহিনীদেরকে এক ধরনের তোমার বন্দুকের বন্দুক দিয়েছিল ব্যবহার করার জন্য, বন্দুক মানে বুলেট আর কি। এই বুলেটের যে কার্তুসটা, কার্তুস মানে মোড়কটা এরকম তৈরি ছিল যে এটা শুকুরের মাংসের বোলে রটে যায়, বুঝে গেছে, শুকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি করা হয়েছে কার্তুস। এটা সারাতে রুপি রটে যায় যে যে গোলাগুলো ব্যবহার করতে সরি যে বন্দুক গুলো ব্যবহার করতেছে, এই বন্দুকের নাম ছিল এনফিল্ড। এই বন্দুকের যে গুলি সরি বন্দুক তো বন্দুকই বন্দুকের যে গুলি বা বুলেট, বুলেটের যে কার্তুস সেটা কি দিয়ে তৈরি, শুকুরের এবং গরুর চর্বি দিয়ে তৈরি। তো এতে এই সিপাহী যারা তারা তাদের মধ্যে কেউ কেউ পুশ করে দিছে যে এটাতে তোমরা ধর্মের অবমাননা করতেছে ব্রিটিশ সরকার। কিভাবে, যারা মুসলমান সিপাহী তাদের তাদের তো শুকুরের মাংস খাওয়া হারাম, যারা হিন্দু সিপাহী ভারতীয় উপমহাদেশে তাদের তো আবার গরুর মাংস খাওয়া হারাম, মানে নিষিদ্ধ আর কি। তো এখন যেহেতু এখানে তোমার শুকুরের চর্বি এবং গরুর চর্বি একসাথে ব্যবহার করা হয়েছে, দ্যাট মিন্স দুই ধর্মেরই অবমাননা হয়েছে। এবং এটাতে যেটা হয় ওই সৈনিকদের সবাই তোমার তাদের ধর্ম চলে যাওয়ার জন্য ইংরেজ এই ধর্মের কাহিনী করছে এটা তারা মনে করতে থাকে, এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়। এবং 1857 সালে 26শে জানুয়ারি ব্যারাকপুরে তার সিপাহীরা সাধারণ বিদ্রোহ শুরু করে, এবং পর্যায়ক্রমে বিদ্রোহ তোমার সারা দেশে ছড়িয়ে দেয়। এতে যেটা হয় তোমার সিপাহীরা দিল্লি পর্যন্ত অধিকার করে নেয়, বুঝা গেছে, মানে দিল্লি পর্যন্ত তারা আক্রমণ করে দিল্লি পর্যন্ত তারা অধিকার নিয়ে নেয়। এবং দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে সিপাহীরা ঘোষণা করে, একটু খেয়াল করবা, দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে সিপাহীরা ঘোষণা করে। এরপর তোমার যেটা হয় এই যেহেতু সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে আবার সশস্ত্র সংগ্রাম শুরু হয়, এই জন্য কোন কোন ইতিহাসবিদ এটাকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করে থাকেন এই সিপাহী বিদ্রোহটাকে। তবে ব্রিটিশরা ব্রিটিশদের যারা সেনাপতি ছিলেন তাদের নেতৃত্বে এই তোমার যেহেতু উপরের লেভেলের সেনাবাহিনীর উপরের লেভেলের বেশিরভাগই ব্রিটিশদের ছিল, ইংল্যান্ডের যারা তারা ছিল তারা এই সৈনিকদেরকে তোমার বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে বিদায় তারা তাদেরকে পরবর্তীতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সিপাহীদের বা সৈনিকদের তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, এবং এই এনফিল্ড যে গুলি বন্দুক সেই বন্দুককে তারা সরিয়ে নেয়।
এবং এটাতে যেটা হয় খেলকোবা, এটাতে যেটা হয় যেহেতু ইংরেজরা এই বিদ্রোহ নিয়ন্ত্রণে সক্ষম হয়, বিদ্রোহ নিয়ন্ত্রণ করে সিপাহীদের কাউকে কাউকে তারা চাকরিচ্যুত করে, কাউকে কাউকে তারা মেরে ফেলে। আর ওই যে দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহীরা যে দিল্লির সম্রাট হিসেবে অভিহিত করেছিল, সে বাহাদুর শাহকেও তারা আরাকানে নির্বাসনে দিয়ে দেয়, অর্থাৎ মিয়ানমারে। যেটা আমি আরো শুরুতে বলছিলাম যে সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ মিয়ানমার চলে গেছিলেন এবং সেখান থেকে রোহিঙ্গা জাতির উদ্ভব, তারা আশা করে বোঝা গেছে ব্যাপার। এবার আমরা দেখবো নীল বিদ্রোহ, এটাও এক ধরনের কৃষকদের বিদ্রোহ, তবে এটা আবার সশস্ত্র ছিল না, মানে অস্ত্র কার না, এটাও কৃষকদেরকে নীল চাষের জন্য তোমার চাপ দেওয়া হতো। কেন? ওই শিল্প বিপ্লব যখন শুরু হয় ইংল্যান্ডে, ব্রিটিশদের ইংল্যান্ডে, তখন যেটা হয় ওখানে প্রচুর নীলের প্রয়োজন হয়, ওই যে কাপড়ের যে নীল রং, সেই নীল রংটা ওখানে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে ওঠে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে। এত পরিমাণ নীল ইংল্যান্ডের মানুষ ওখানে পাচ্ছে না, যেহেতু ভারত উপমহাদেশ ইংল্যান্ডের আন্ডারে, তারা কি করলো যে ভারত উপমহাদেশের কৃষকদেরকে প্রচুর চাপ দেওয়া শুরু করলো যে তোমরা নীল চাষ করো, যারা নীল চাষ করতো না তাদেরকে বলো তোমরা নীল চাষ করো। নীল হচ্ছে যে মানে তোমার এক ধরনের গুটি, এই যে এক ধরনের এই তোমার এই চালার মতো এক ধরনের ফসল বা এক ধরনের কি বলা যায় এটাকে, শস্য। এই শস্যের ভেতরে অংশটাকে তোমার যে অংশটা থেকে নীল নীল রং তৈরি করা যেত, সমস্যাটা হচ্ছে এটা, এটাই তারা কাপড়ের মধ্যে ব্যবহার করতো ব্রিটিশরা। এখন এই নীল চাষা তাদেরকে বাধ্য করা শুরু করলো ইংল্যান্ডের তোমার শিল্পের বিপ্লবের কারণে। এখন যেটা হয় কৃষকরা অনেকে নীল চাষ করতে চাইলো না, আর যারা চাষ করতে তাদের থেকে অর্ধেকের বেশি পরিমাণে অর্থ টাকা যাই আছে তারা নিয়ে নিত ব্রিটিশরা। এই জন্য কৃষকরা আরো বেশি খেপে যায়, এবং এতে যেটা হয় তোমার যে সকল চাষিরা আগে ধান চাষ করতো বা অন্য কোনো চাষ করতো তাদেরকে যদি নীল চাষে বাধ্য করা হয়েছে তারাও খেপে যায় এবং তারা বিদ্রোহে ডাকে কৃষকরা, বলে যে আমরা চাষ করবো না, আমরা চাষ করবো না। এবং ওই ব্রিটিশরা তাদেরকে জোরপূর্বক চাষ করতে বিভিন্নভাবে বাধ্য করে, কারো তোমার ওই যে গবাদি পশু ব্রিটিশরা নিয়ে যাবে, বলতো যে যদি চাষ করো তাহলে তোমার গবাদি পশু পাবা, নাহলে নিয়ে যাবো। কারো কারো ঘর পুড়িয়ে দিত, কারো কারো ফসল নিয়ে পানিতে ফেলে দিত, বলতো যে যদি নীল চাষ করো তাহলে বাসায় ফসল থাকবে, অন্য কোনো ফসল চাষ করলে এটা বাসা থেকে নিয়ে যাবো। এইভাবে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে চাষ করা হতো। এদের বিরুদ্ধেই কিন্তু এই এই অত্যাচারের বিরুদ্ধেই মূলত কৃষকরা এবার মানুষ আন্দোলন শুরু করে। এই নীল বিদ্রোহটাকে দমন করার জন্য ইংরেজ সরকার একটা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের নাম ছিল নীল কমিশন। এটা মনে রাখতে হবে, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নামক নাটকে এই নীল বিদ্রোহ এবং নীল চাষের যে ঘটনা সেটি বর্ণনা করেছিলেন। এটা এখানে আসে নাই, এটা পরবর্তীতে আসবে প্রশ্ন পাঠে। ওকে, ওহাবি আন্দোলন। ওহাবি হচ্ছে যে তোমার মুসলমানদের মধ্যে আমরা বেশিরভাগই শুনি, একটা অংশ আছে এরা হচ্ছে ওহাবি। এটা হচ্ছে এটা ভাগটা কিভাবে হয়েছে যে সুন্নি কোথ থেকে আসছে, ওহাবি কোথ থেকে আসছে, এটা হচ্ছে তোমার এরকম যে ওই মহানবী মুসলমান মারা যাওয়ার পরে ইমাম যারা এসেছিলেন এই ইমামদের ফলোয়াররা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন ভাবে। এক ভাগ নিজেদেরকে সুন্নি বলে দাবি করা শুরু করলো, আর এক ভাগ নিজেদেরকে ওহাবি বলে দাবি করা শুরু করলো। এই এখান থেকে মূল ভাগটা শুরু হয়। মূলত সবাই ধর্ম একই, সবাই কোরআন শরীফ পড়ে, সবাই মহানবী মুসলমানকে মেনে চলে, তো কিন্তু মূল ভাগটা শুরু হয় ওই জায়গা থেকে সুন্নি এবং ওহাবি। কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন মানুষকে দেখছি বিভিন্ন বিতর্কে জড়া যেতে, এবং বিভিন্ন হুজুররা বিভিন্ন ওয়াজের মধ্যে এগুলোতে বিভিন্ন অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, মানে সে দুই পক্ষকে ভাগ করে দেওয়ার জন্য তারা এক ধরনের ষড়যন্ত্র করে। কিছু হুজুর আছে এরকম, এরা এরা মূলত ইসলামের পক্ষে কথা বলে না, এরা হচ্ছে যে ইসলামকে ডিভাইড করে দেওয়ার পক্ষে কথা বলে, বলে যে হ্যাঁ আমি শুনি, আমি কেন ওয়াহাবিদের কথা শুনবো, বা তাদের তাদের সাথে কেন আমি বসবো, বা তাদের তারা এরকম, তারা এটা বলে, তারা ওইটা বলে, তারা নবীকে মানে না। আবার ওয়াহাবিরা বলে যে সুন্নিরা এরকম, এই যে তারা মাজারে গিয়ে পূজা করে, তারা হচ্ছে কি জানি কবরে গিয়ে এই দান কি জানি নিজেদের কি জানি কিছু দিতে বলে, একে অংশ আর একে অংশকে দোষারোপ করা শুরু করে। এবং এরই মধ্যে তেল দেখা
কিছু হুজুর আছে এরা তেল দেয়, এরা ওয়াজ ওয়াজ করে বিভিন্ন জায়গায়, ওয়াজের মধ্য দিয়ে তেল ঢেলে দেয়। ওহাবিদের মধ্যে কিছু হুজুর এরকম, ওই সুন্নিদের মধ্যে কিছু হুজুর এরকম আছে। মূল কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে, ধর্মের মূল কনসেপ্ট হচ্ছে আমরা কাকে ফলো করবো, মহানবী মোহাম্মদ সাল্লাম এবং কোরআন শরীফকে ফলো করবো। কোন ইমাম কিভাবে আসছে, ইমামদেরকে ফলো করা উচিত, কিন্তু তারা তাদের তাদের মধ্যে তাদেরকে ফলো করতে গিয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, তাদেরকে তাদেরকে তারপর শোনার দরকার নেই, ফলো করা দরকার নেই। ফলো করবো ওই যে ইসলামের যে মূল বিষয়বস্তু সেগুলোকে, অর্থাৎ কোরআন শরীফ আর হাদিসে কি লিখে আছে, মহানবী মোহাম্মদ কি বলে গেছে, আমাদের নবী কি বলে গেছে, আমাদের কোরআন শরীফ কি আছে, এই দুইটা জিনিসে আমরা মেনে চলবো। জিনিসগুলো নিয়ে কখনো বিতর্ক করবো না। এটা যেটা হবে, মুসলমানদের সাথে একটা মুসলমান মুসলমান একটা ঐক্য তৈরি হবে। যারা মাজারে যায় তাদেরও কিন্তু সেখানে যুক্তি আছে কেন তারা যায়, আবার যারা যায় না তাদেরও কিন্তু যুক্তি আছে। দুই ধরনের যুক্তিকে রেসপেক্ট করতে হবে। মাজারে মানুষের যাওয়ার জন্য কোরআন শরীফের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা উল্লেখ আছে, কিন্তু আসলে কিভাবে উল্লেখ আছে, সেখানে উলিয়াদের কথা উল্লেখ আছে সরাসরি কোরআন শরীফের মধ্যে। তো তারা এই জিনিসটাকে মানে পুঁজি করে, যারা মাজারে যায় তারা কিন্তু ওই জিনিসটাকে পুঁজি করে যায়, আর যারা যায় না তারা না যাওয়ার কারণ আছে। কারণ হচ্ছে সেখানে কোরআন শরীফ আবার বলা আছে যে তোমরা কাউকে উপাসনা করো না, বা তোমাদেরকে সুপারিশ করার মতো কেউ নাই, শুধুমাত্র মানে মহানবী মুসলিম তোমাদের জন্য সুপারিশ করবে, আর কেউ সুপারিশ করতে হবে না। তো এই জন্য অনেকে মনে করে যে তুমি সুপারিশ করতে পারবে না আমার আমার জন্য, আমি বেঁচে যাবো এটা সম্পর্কে কেউ সুপারিশ করতে পারবো না একমাত্র নবী ছাড়া। কারণ নবীর সুপারিশ দরকার আমার, আমি তাহলে কেন মাজারে গিয়ে বলবো যে আমি আমার এই জিনিসটা দরকার, অন্যদের কাছে যাওয়ার কি দরকার, এরকম মানে সে দুটাই অংশ বিভক্ত হয়ে গেছে। তো দুই অংশেরই তাদের যুক্তিগুলো যৌক্তিক, কিন্তু আমরা ওদের যুক্তিগুলোকে মানবো না। আমরা মানবো হচ্ছে কি, আমরা আমাদের মানুষ কি বলছে, আমাদের এই কোরআন শরীফে লিখা আছে। আমি যারা মুসলিম তাদেরকে এই জিনিসগুলো এইখান থেকে বলে দিব, অর্থাৎ দুই গ্রুপকে আমরা রেসপেক্ট করব, কিন্তু আমাদের মূল কনসেপ্ট যেন সেম থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে যারা মাজারে যায় অথবা যায় না, হ্যাঁ যারা মানে সে মাজারে যায় অথবা যায় না, যারা যায় না তাদেরকে আমি বলবো যে যে ওলিয়া আউলিয়ারা কিন্তু আসছে, আসলে এই উপমহাদেশেও আসছে, বিভিন্ন জায়গায় আসছে, তাদেরকে অবশ্যই মানতে হবে এবং তাদের জীবনী করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। মানে যারা যায় না তাদেরকে বলবো, আর যারা যায় তাদেরকে বলবো ওখানে গিয়ে এরকম কোনো কাজ না করতে যাতে শিরক হয়। শিরক মানে কি, আল্লাহর সাথে কাউকে তুলনা করা, বা কাউকে আল্লাহ মনে করা, কাউকে গড মনে করা, বা এমন কোনো কিছু দাবি করা যেটা আল্লাহ ছাড়া দিতে পারে না। যেমন অনেকে আছে মাজারে গিয়ে মহিলারা মানে সন্তান দাবি করে, অনেকে আছে কোনো একটা সমস্যা করে গিয়ে মাজার গিয়ে সেটা দাবি করে যে আমরা এই সমস্যা করছি, সমাধান চাই আমি। তো এই ধরনের কাজগুলো কিন্তু শিরক, এগুলো করা যাবে না। মাজারে গিয়ে হয়তো যিনি মারা গেছেন ওনার কবর আমরা জিয়ারত করতে পারি, ওনার জন্য দোয়া করতে পারি। আর একটা জিনিস অনেকের মধ্যে কনসেপ্টের মিস আছে, মিসিং হচ্ছে এরকম, অনেকে মনে করে কবর মানে যাচ্ছে মাজারত, এটা কিন্তু কবর মানে মাজার না। কিন্তু মাজারের ডেফিনিশন আছে, মাজার কি, মাজারের ডেফিনিশন হচ্ছে যে জায়গায় জিয়ারত করা হয় তাকে মাজার বলে, যে জায়গায় দাঁড়িয়ে জিয়ারত করা হয় এটা হচ্ছে মাজার, এটা কিন্তু কবর না। কবর কিন্তু আলাদা জায়গা থাকে, কিন্তু বাংলাদেশে কিছু কিছু মাজারে কবরও আছে, এই জায়গায় একটা সমস্যা। মাজারের ডেফিনিশন আলাদা, কবরের ডেফিনিশন আলাদা, কিন্তু জায়গায় কি আছে, মাজার কবর একসাথে একই বিল্ডিং এর ভিতরে, এতে হয়ে গেছে মূল ঝামেলা। এখন মানে যারা মাজার বিরোধী তারা বলতেছে কবরের মধ্যে গিয়ে পূজা করতেছে, আর যারা মাজারের মাজার মাজারের পক্ষে থাকে তারা বলে যে আমি তো মাজারের মধ্যে গিয়ে দোয়া করতেছি, এই ঝামেলাটা বাঁচছে ওই জায়গাটা থেকে। তো এই জন্য দুই দিকের মানে দুই দিক পক্ষের কথা মানে শুনতে হবে, আদালতের যখন বিচার করে দুই পক্ষের কথাই শুনে, যে অপরাধী তার কথা শুনে, যে অপরাধীর পক্ষে বা যে অপরাধী অপরাধের শিকার তার পক্ষেও কিন্তু শুনে, তারপরে বিচার করে। তো তুমি যদি এক পক্ষের কথা শুনো, যারা মাজারে যায় তাদের কথা শুনো, যারা যায় না তাদের কথা শুনে না শুনো তাহলে হবে না, বা যারা যায় না তাদের কথা শুনো, যারা যায় তাদের কথা না শুনো তাহলে হবে না, দুইটাই শুনতে হবে। কিন্তু ওদেরকে অ্যাভয়েড করতে হবে যারা মাঝখান থেকে অ্যাড ধরে দিচ্ছে, ওদেরকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছি। এবার হচ্ছে ওয়াহাবি আন্দোলন কি, তাহলে ওয়াহাবি আন্দোলন হচ্ছে তোমার এই যে এটাও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন। ওনারা এরকম যে ওনারা বলতে চাচ্ছিল যে তোমার এরকম যে উম
ব্রিটিশরা মানে মুসলিমদের ধর্মীয় এবং সামাজিক কিছু কাজকে বিকৃত করে ফেলতেছে। ওহাবিরা এটা মনে করলো, মনে করে তারা তাদের এই যে মানে তাদের তাদের যে অনুসরণ ওহাব, তারা তাদের তারা হচ্ছে যে তোমার আব্দুল ইবনে আব্দুল ওহাবকে, সরি মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে তার নেতৃত্ব অনুসরণ করতেন এবং তাদের নেতার অনুসরণ এটাকে নাম দেন ওহাবি আন্দোলন। এবং এই আন্দোলনে তারা মূলত ব্রিটিশদের বিরুদ্ধে না, এটা ধর্মীয় একটা আন্দোলন যে আমাদের ধর্মীয় কনসেপ্ট গুলোকে চেঞ্জ করে দিচ্ছে ব্রিটিশরা, এটা চিন্তা করে তারা আন্দোলন শুরু করে। ওকে, এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি আন্দোলন না, এটা তার আগে আন্দোলন, আমরা একটু পরে দেখবো। আবার জয়েন দিব, হ্যাঁ আবার জয়েন দিব, এন্ড হয়ে গেল আবার, আজকে জয়েন দরকার নাই, বাকি আন্দোলন আমরা পরে দেখি, আজকে আমরা এনার্জি নেই। ওকে, আমরা